নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প অঞ্চলে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টুন তৈরি কারখানায় আগুন তিন ঘন্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কার্টুন তৈরি কারখানায় উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন বলেন, সকাল 8টার দিকে মেঘনা শিল্পাঞ্চলে সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 11টা ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের নিজস্ব 6 ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনই বলা সম্ভব নয়, তদন্তের পর তা জানা যাবে বলেও জানান তিনি। ফয়েল, যেটা আমরা প্যাকেজিংয়ের ফয়েল এবং কার্টুন কাগজ, দুটোই ধাহ্য জাতীয় পদার্থ, এখানে আগুন লাগে। এখান থেকে আমরা আমাদের 11টি ইউনিট সোনারগাঁও স্টেশন থেকে, ডেমরা থেকে, নারায়ণগঞ্জ থেকে, এভিয়ান আমার সদর দপ্তর থেকে আমরা 11টা ইউনিট এনে ফাইটিং করছি এবং আগুন নিয়ন্ত্রণে। এবং আমাদের একটা অটোমেটিক ভেহিকেল, যেটা আপনার রোবোটিক্স দেখেছেন, যেটা বিএম কন্টেনার ডিপোতে আমি ব্যবহার করেছি, এখানেও ইউজ করেছি। মেঘনা বা এই কর্তৃপক্ষেরও 6টি ইউনিট আমাদের সাথে ফায়ারে যোগ দিচ্ছে, তাদের কর্মীরাও আমাদের সাথে আগুন নির্বাপন করছে। আগুনটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কোনোভাবে আমরা একটু তদন্ত করে বলতে পারব। ভিতরে কোনো শ্রমিক নেই বলে আমরা জেনেছি এবং একজন শুধু আহত হয়েছেন, তাকে আমরা ইভ্যাকুয়েট করেছি, বাকি এই মুহূর্ত পর্যন্ত আহত নিহত কোনো কিছু নেই। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এক নং সুদিয়া চাঁদপুর ইউনিয়নে মাঝগ্রাম নদীর পাড়ে 7টি ব্যাম্বু স্পারের উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি রেজাউল করিম জানান, রোববার সকালে স্থানীয় সাংসদ আলহাজ আব্দুল মোমিন মণ্ডলের পরামর্শে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, সদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, ইউপি সদস্য রমজান ও সফুরা খাতুন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য মাঝগ্রাম চরের মঙ্গল কামনায় নদীর পাড়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।